করবে পরে আমার চার চারটি বুকের মালিককে নিয়ে সে তো এখনো ফিরে আসলো না। এগো ভগবান, আজকে আমার এমন লাগছে কেন দাদা, আমার সন্তানের কি হয়েছে? আমার আমি জানি না ভগবান কোথায় আছে, কেমন আছে, তুমি জানো ভগবান। আমার সন্তানকে রক্ষা করো, আমার স্বামীকে তুমি রক্ষা করো ভগবান, আমার স্বামীকে রক্ষা করো। তুমি যে দেখো সরেকা, আমি সত্য কথা বলছি সরেকা, চার শো দেখো। হ্যাঁ সরেকা, দেখি আমার স্বামী কি আমার চলপুর কোথায়, আমার চলপ ডিঙ্গা বনগর কোথায়, স্বামী সর্বনাশী পদ্মা দেবী, আমার আমার চলপ ডিঙ্গা বনগর আর ছয় পুত্র ওই কালীদাস সাগরে তল করে দিয়েছে। আমার কুকা গেলে কথা বলছে না।
আমাদের খোকার কোনদিন কথা বলবে না সোনেকা। কেন আমার খোকার কি হয়েছে সোনেকা? সে তো আমাদেরকে ছেড়ে ওই পরপারে চলে গিয়েছে সোনেকা।
আমার হাতে তো কোনো পয়সা পাতি নেই সনিকা, ওই সর্বনাশী পদ্মা দিবি আমার আমার সব শেষ করে দিয়েছে সনিকা। তোমার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে আমাকে বলো সনিকা, সেই টাকা দিয়ে আমি আমার সন্তানের সব কাজের ব্যবস্থা করি সনিকা। আমি আমার সর্বোত্তম পাগলে নির্দেশে এই ধারে ধারে করছি টাকা যাচ্ছে সনিকা। আমি কোথায় থেকে আপনাকে কি বলছো সনিকা? আমার কাছে একটি টাকা কেন সনিকা বলো সনিকা, সর্বনাশ ছয়টি পুত্র কালীদাস সাগরে নিক্ষেপ করে দিয়েছে, এমন করে রাজপ্রাসাদে যত টাকা ধ্বংস করছিল সব ধ্বংস করে দিয়েছে। কি বলছ সনিকা? তাহলে কি আমাদের সন্তানের সৎ কাজের ব্যবস্থা হবে না সনিকা? শোনো সনিকা, আমাদের হাতে যখন কোনো টাকা পয়সা নেই তাহলে আমরা ওই নগরে নগরে ভিক্ষা করে তারপর সৎ কাজের ব্যবস্থা করবো সনিকা। বলো সনিকা, আমার কি শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে? কি করবো সনিকা, কি করবো আমার কোরবানি কি বিধি এমনই লিখেছিলে সনিকা? বলো স্বামী, এইসব কথা বলো না সনিকা। আমি কি বিক্রি করবো? হ্যাঁ সনিকা, আমার সন্তানের জন্য বলি আমরা ওই নগরে নগরে ভিক্ষা করে তারপর তারপর আমাদের সন্তানের ব্যবস্থা করবো সনিকা। আমি আমার সন্তানের জন্য বাড়ি বাড়ি ছেয়ের কাজ করবো, নগরে নগরে ভিক্ষে করবো। বলুন স্বামী, আমি কি ভিক্ষে করবো? আমরা নগর নগর
করে ভিক্ষে করবো আমাকে কি ভিক্ষে দিবে? আমি যে এদেশে বড় সারা করে স্ত্রী, আমাকে দর্শক কি ভিক্ষে দিবে? এ নগরবাসী কি আমাকে ভিক্ষে দিবে? বলুন আমাকে ভিক্ষে দিবে? আমাদের ছেলে তো আর এভাবে রাখা যাবে না সরেগা। ভাই গো ভিক্ষা
আমার চত্বর ডেঙ্গা মধু কর মানিককে নিয়ে সে থাকলো ফিরে আসবো।